কাফেরেরা প্রশ্ন করল, তারা বলতো আমাদের এই জীবন শেষ, মৃত্যুর পরে আমাদের আর নতুন করে ওঠা লাগবে না। ওরা বলতো তারা বলতো এই জীবনটাই আমাদের শেষ, এইখানে আমরা মৃত্যু ছাড়া, আমাদের এই জীবন ছাড়া আর কিছুই নাই, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। পরিষ্কার তারা বলতো যে আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। এরপরে তারা আরো বলতো ওরা বলতো কেয়ামত কি জিনিস তা আমরা জানি না, আমরা বুঝি না, আমাদের আমরা শুধু অনুমান করি মাত্র, আর আমাদের বিশ্বাস হলো আমাদেরকে কখনোই উঠানো হবে না, পুনরুত্থিত আমরা হব না। প্রিয় ভাই সব, এইভাবে তারা পরকালকে অস্বীকার করার কথাগুলি তারা বলতো, কাফেরেরা প্রশ্ন তুলতো আমরা আর আমাদের মৃত্যুর পরে আর আমাদেরকে জিন্দা করা হবে না। আখেরাতের জীবন সম্পর্কে কাফেরেরা আরো বলতো وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا তারা বলতো যে আমরা মরে যাওয়ার পর আমাদের গোস্তগুলি মিশে যাবে, হাড্ডি গুড্ডিগুলি পচে যাবে, এরপরে আমাদেরকে নতুন করে চিন্তা করা হবে, এটা মাথার মধ্যে ঢোকে না। কি আশ্চর্য ধরনের কথাটা, হবে কি করে? কাফের বেঈমানেরা আরো নানা ধরনের প্রশ্ন তারা করত, তারা বলতো আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ, আমরা মাটিতে মিশে যাব তারপরেও কি আমাদেরকে চিন্তা করা হবে, আমাদেরকে আবার উঠানো হবে? এটা তো বুদ্ধির, এটা চিন্তার বাইরের কথা, এটা তো মানতে পারি না। আসলে কাফেরদের এই বক্তব্য অনুযায়ী পরকালের জীবন বুদ্ধি বহির্ভূত নয়। ওরা যে বলে যে এটা আমাদের বুদ্ধিতে কুলায় না, আসলে তারা বুদ্ধি খাটায় নাই, কাফের তো বুদ্ধি খাটায় নাই। যেমন আমাদের ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছিল, হ্যাঁ আমি নাম নাই নিলাম, আপনারা তো বুঝে ভালাইছেন, সে কয় যে পরকাল বিশ্বাস করি না, বিয়াটিয়া মানি না, মরা এটা হইতে পারে কিন্তু মরার পরে আরেকটা জীবন হবে, ওইখানে হিসাব হবে, বিচার হবে, এই সমস্ত মানি না, এর থেকে আমারে তোমরা আমি মরার পর, হ্যাঁ মানে গোসল করাইও না, কাফন পরাইও না, জানাজা মানা যাইগুলি আমি বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ, কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া। ও মরার পর তার এই চিন্তা সম্পর্কে যখন আমি জানতে পেরেছি, আমার ধারণা হয়েছে ওই লোকটার উপরে আমার খুব দুঃখ হয় না, যেরকম কত কাফের আসছে, কত নাস্তিক আসছে, বিদায় হয়ে গেছে, এগুলো কোনো ব্যাপার না দুনিয়ার ইতিহাসে। সব থেকে বড় ব্যাপার হলো এই লোকটি বাংলা বিভাগে বছরের পর বছর, যুগের পর যুগ শিক্ষকতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে কত সোনার টুকরা ছেলেকে কয়লার খনি বানায় দিয়েছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে সরকারের দেখা উচিত কাদেরকে চাকরি সেখানে শিক্ষকতা করার জন্য কাদেরকে নিয়োগ করা হচ্ছে, তারা নামাজি কিনা, তারা পরিষ্কার কিনা, তারা জেনাকার কিনা, তারা মদ খায় কিনা, তারা শয়তানি করে কিনা, দেখে শুনে ভালো মানুষ দেওয়া উচিত। মরে গেল, তারপরে তাকে রাখা হলো ডায়াবেটিক সেন্টারের মারিচুয়ারিতে, মারিচুয়ারি ডিপ ফ্রিজের মধ্যে। তিনি বলে গেলেন আমার, আমি মরার পর আমাকে মেডিকেল কলেজে পাঠায় দিও, তারা আমারে কাটা ছেঁড়া করিয়া তারপরে অপারেশন শিখবে। তো তার নসিহত অনুযায়ী তাই করা হলো, ওসিয়ত অনুযায়ী। যখন মেডিকেল কলেজের ছেলেরা টের পেল যে ওই নাস্তিকরে আনতেছে মেডিকেল কলেজে অপারেশন করে আমাদের শেখাবার জন্য, তারা বললো আল্লাহর হস্তে মাপ চাই, এই শয়তানের এদিকে আনবেন না, কারণ সারা জীবন সে আল্লাহরে বানায় অস্বীকার করেছে, পরে কাটা ছেঁড়া করে আমরা যদি কিছু শিখি তো তাই দিয়া যে রুগী ভালো হবে অপারেশন করলে সেটাও মরবে। সুতরাং মাপ চাই, ফিরাও,
ফিরাইয়া এখন ওইটার কি অবস্থা হয়েছে আমি জানি না, লেটেস্ট নিউজ জানি না কোথায় আছে। যদি এখন কবর তো কপালে হইল না, এখন যদি রাস্তাও ফালায় দেয় আমাদের দেশে কুত্তাও খাবে না, কারণ কুত্তাগুলি আমাদের দেশে এত অভদ্র না যে এত পসা বাসিলাস খাবে। ওদেরও একটা রুচি টুচি আছে প্রিয় ভাই সব। এদের চিন্তা, এদের বুদ্ধি হলো, এদের বুদ্ধি সীমিত বুদ্ধি। আর আল্লাহ কোরআনে বুদ্ধির কথা বলেন নাই, আল্লাহ বলেছেন জ্ঞানের কথা। আর ওরা হলো বুদ্ধিজীবী, ওরা কি জীবী কন? বুদ্ধিজীবী। আচ্ছা আপনারা একটা প্রশ্নের জবাব দেন তো, দুনিয়ার সব থেকে বড় বুদ্ধিজীবী কেনা? মাশাআল্লাহ, আপনার ওয়াজ, আপনাদের ওয়াজ না শুনলেও হবে, আপনারা তো জানিয়ে ফেলাইছেন সব। সব থেকে বড় বুদ্ধিজীবীর নাম হলো শয়তান, আর সব থেকে বড় জ্ঞানীর নাম হযরতে আদম আলাইহিসসালাম। মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহকে জ্ঞান দান করেছিলেন, সুবহানাল্লাহ। কর আল্লাহ পাক কোরআনের মধ্যে কোথাও বলেন নাই যে আমি বুদ্ধি দিছি। আল্লাহ পাক বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি আদমকে সমস্ত জিনিসের জ্ঞান দিয়েছি, নামগুলা শিখাইছি, সুবহানাল্লাহ। কর ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে জ্ঞান দান করেছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ আর সুলাইমানকে কি দিছি? বুদ্ধি দিছি। কি দিছি? জ্ঞান দান করেছি। ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন হে আমার আব্বা, হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসছে যে জ্ঞান আপনার কাছে নাই। ফাত্তাবিউনি আহাদিকা সিরাতান সাবিয়া, আপনি আমার অনুসরণ করে আমি আপনাকে সোজা রাস্তা উঠায় দেবো, সুবহানাল্লাহ। আমার কাছে এমন ইলম আসছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শেখো, আল্লাহর কাছে বুদ্ধি কামনা করো, এটা তিনি এক জায়গায় বলেন নাই। বলেছেন আমার কাছে দোয়া চাও, রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আবার বলেন রব্বি জিদনি ইলমা। হায় আল্লাহ, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। শয়তান ছিল বুদ্ধিজীবী, আদম আলাইহিসসালাম ছিলেন জ্ঞানী। শয়তান শুদ্ধা, আল্লাহ পাক যখন সকলকে বললেন উসজুদু লিআদামা, সবাই মিলে আদমরে সেজদা দাও, হাসা জাদু সবাই মিলে সেজদা করলো, ইল্লা মিস্টার ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কপাল পুড়লো জম্মের পোড়া। এখন ও যে বুদ্ধিজীবী, দুনিয়ার বড় বুদ্ধিজীবী, দেখেন অবস্থা। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন ইবলিস রে, আমার হুকুমটা তুই মানলি না কেন? কোন জিনিস তোরে বাধা দিল আমার হুকুম অমান্য করতে, মানলি না কেন? ও তখন, ও তো বুদ্ধিজীবী, বুদ্ধির আশ্রয় নিয়েছে, সে বলছে আল্লাহ পাক এটা মানি নাই একটা বৈজ্ঞানিক কারণেই, একটি দার্শনিক কারণেই মানতে পারি নাই। কারণ হচ্ছে খালাক্তানি মিন্না ওয়া খালাক্তাহু মিন তিন, তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া, আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে অনেক ভালো, নাউযু বিল্লাহ। কত বড় কপাল পোড়া! আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী, মাটির গতি নিম্নমুখী। ঊর্ধ্বগতি সম্পন্ন একটা জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা তোমার একটা অবৈজ্ঞানিক অদার্শনিক হুকুম হয়ে গেছে, নাউযু বিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক বললেন ইন্নাকা রাজীব, মরদুদ, বিতাড়িত, সব আমল বরবাদ করে দিলাম। দেখেন অপরাধ শয়তান করেছে, অপরাধ আদম আলাইহিস সালাম করেছে। একজন অপরাধ করে শয়তান হয়ে গেল, আর একজন অপরাধ করে আল্লাহর পয়গম্বর হয়ে গেলেন, সুবহানাল্লাহ। বলবেন না কেন? কারণ হলো শয়তান বুদ্ধিজীবী, বুদ্ধির আশ্রয় নিল। আদম আলাইহিস সালাম তিনি বুদ্ধির আশ্রয় নেন নাই, তিনি আকলের, তার জ্ঞানের, তার জ্ঞানের কাছে তিনি আশ্রয় নিয়েছেন। অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করলেন একটা গাছের কাছে যেতে, আমিও গেলাম, বউও গেল, যা নিষেধ করলেন সেটা করলাম। এখন যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন, কি জবাব দেব? আদম আলাইহিসসালাম জবাব খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু আমি ওই আয়াত তেলাওয়াত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমি চিন্তা করলাম জবাবটা একটা দিতে উনি পারতেন। ছাত্র মানুষের মধ্যে তো নানান চিন্তা আসে, তো আমার চিন্তা আসলো উনি একটা জবাব তো দিতে পারতেন, আমাদের আবাল বাসার একটা জবাব তো দিতে পারতেন, এই যে আল্লাহ পাক সবই ঠিক আছে, অপরাধ আমি করেছি, ভুল আমি করেছি,
কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয়, জান্নাতের সমস্ত নাজ নেয়ামত আমার জন্য তুমি জায়েজ করে দিলা, যে গাছটার কাছে যাওয়া যাবে না, ফল খাওয়া যাবে না, এরকম একটা গাছ জান্নাতের মধ্যে বানাইয়া আমার বিপদে ভালাইলা কেন? এরকম একটা জবাব তিনি দিতে পারতেন, কিন্তু তিনি দেন নাই। কারণ তিনি বুঝতে পেরেছেন মহাশক্তিধর আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আর্গুমেন্ট চলে না, তার সামনে আর্গুমেন্ট চলে না, সারেন্ডার চলে, আত্মসমর্পণ করা চলে। হযরত আদম আলাইহিস সালাম কোন আর্গুমেন্টের কাছে গেলেন না, কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, আদম রে আমার হুকুম ভাঙলি কেন, অমান্য করলি কেন, কি জবাব দেব? আর ঠিক সেই মুহূর্তেই রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আদম রে আমার হুকুম অমান্য করলে কেন? হযরতে আদম আলাইহিস সালাম কোনো বুদ্ধির আশ্রয় না নিয়া তার জ্ঞান তাকে বলে দিল, আল্লাহ তাকে কালেমা শেখায় দিলেন। উদ্বুদ্ধ হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জলামনা, এ আল্লাহ আমি আমার নফসের পরে, জলামনা আনফুসানা আমি আমার নফসের পরে জুলম করেছি, অত্যাচার করেছি, ওয়া ইন লাম তাগফির লানা তুমি যদি আমাকে ক্ষমা না করো। জ্ঞান কত দেখেন, শুধু ক্ষমা চান নাই, বলেছেন তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা আর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কতটা জ্ঞানের অধিকারী তিনি, তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও, শুধু মাফ করলে হবে না, মাফও করা লাগবে, আর আগে যেমন দয়া করতে আসলেও করতে আসলেও করা লাগবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রাজি হয়ে গেলেন, রাজি হন নাই আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আদম আলাইহিস সালাম কি শুধু ক্ষমা করলেন না, ক্ষমাও করলেন, আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইয়া দিলেন। সুতরাং বুদ্ধি দিয়ে কাফেররা বুদ্ধির আশ্রয় গ্রহণ করে সর্বনাশ করেছে, যে পরকাল হইতে পারে না, মরে যাব আবার উঠবো, আবার এই শরীর কেমনে তৈরি হবে এইটা তাদের বুদ্ধিতে কুলায় নাই। কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা করলে বোঝা যাইতো যে হ্যাঁ পরকাল একটা হইতে পারে। আর একটা কথা বলি, সেটা হলো এই, বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না, আছে না এমন? আছে। এখন আমরা বিশ্বাস করি পরকাল, আমরা কারা কারা বিশ্বাস করি হাত উঁচু করে দেখান তো, আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই, আমরা যারা পরকালে বিশ্বাস করি, তাহলে পরকাল যদি না হয়, কেয়ামত যদি না হয়, বিচার আসার যদি কিছু না হয়, আমরাও বেঁচে গেলাম, আপনারাও বেঁচে গেলেন। কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয়, বিচার যদি হয়, আমরা বেঁচে যাব, ফেসে যাবা তোমরা। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝাচ্ছেন, দেখো পরকাল কেন হবে এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো, জ্ঞান দিয়ে চিন্তা করো। সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে, আসে না? বলেন আসে কিনা? হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর, সারা বছর লেখাপড়া করার পর, তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, আসে না? তো সারা জীবন আপনি এখানে কাজবাজ করবেন, এখানে আপনি ভালো করলেন মন্দ করলেন, এর কোনো জবাব হবে না, বিচার হবে না, এটা পাগলে চিন্তা করতে পারে। আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে পাগলেরই এটা কথা, মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি, পুতুলের কি দোষ, মরিয়া দেখেন। এই গান যারা বিশ্বাস করে, মরিয়া দেখেন অবস্থাটা কি হয়, ফেরেশতারা আসিয়া ভোপায় যেমন কাপড় আশ্রায়, ওইরকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রাবে আর বলবে, যেমনে আশ্রায় তেমনে আশ্রায়, ফেরেশতার কি দোষ? কাজে এই পৃথিবী শেষ কথা নয়, মৃত্যু অবধারিত, মরা লাগবে না। এবার দেখেন আল্লাহ কি বলেন, আল্লাযি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক
বলছেন আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি। কেন করেছি লক্ষ্য করুন, লেয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি। কি ব্যাপারে? আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে, নেক কাজের মধ্য থেকে, ভালো কাজ এবং খারাপ কাজের মধ্য থেকে, আইয়ুকুম আহসানু আমালা থেকে তোমাদের মধ্যে কে উত্তম, কে ভালো মানুষ, এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি জন্ম, আমি মৃত্যু আর জন্মের সৃষ্টি করেছি। প্রিয় ভাই সব খুব লক্ষ্য করুন, জন্ম আর মৃত্যু, জন্ম হলে মৃত্যু হবেই না হবে না, এই যে একটা ডিউরেশন, একটি সময়, এই সময়টা হলো পরীক্ষার সময়। আমরা যারা পড়াশোনা করেছি, আপনারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই কলেজে অথবা হাই স্কুলে অথবা মাদ্রাসায়, প্রতি বছর একটা করে পরীক্ষা আসে, আসে না পরীক্ষা? এই পরীক্ষার ডিউরেশন কত সময়? 3 ঘন্টা। কয় ঘন্টা বলে? 3 ঘন্টা। এই 3 ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে আপনারা কি কোনো ছাত্রকে দেখেছেন যে প্রশ্নপত্র সামনে নিয়ে গল্প করতেছে, প্রশ্নপত্র সামনে নিয়ে তাস খেলে, জুয়া খেলে, আরেক দিকে তাকায় থাকে? প্রতিটি মুহূর্ত সে কাজে লাগাচ্ছে, প্রতি মুহূর্ত কাজে লাগাচ্ছে। 3 ঘন্টা পুরা হওয়ার 2 ঘন্টার মধ্যে পরীক্ষা তার শেষ হয়ে গেছে, কিন্তু সে চলে যাচ্ছে না, বাকি আরো 1 ঘন্টা আধা ঘন্টা রিভাইজ করতেছে। সে যা যা পরীক্ষা দিয়েছিল প্রশ্ন অনুযায়ী জবাবগুলি ঠিক হয়েছে কিনা সে মিলাই দেখে। কারণ কি? কারণ হলো এই পরীক্ষা যদি ফেল করি বাপ মায়ের কষ্ট করা পয়সাগুলি বিফলে চলে যাবে, আমি চাকরি পাবো না, আমার জীবনটা 1 বছরের জন্য নষ্ট হয়ে যাবে। এই জন্য সে এত খাটাখাটনি করে পরীক্ষায় ভালো ফল করার জন্য সে পরীক্ষা দেয়, এবং পরীক্ষার রেজাল্ট এই পৃথিবীতেই হয়, ঠিক কিনা বলেন? খাতা দেখতে যতদিন লাগে তারপরে পরীক্ষা হয়। খুব লক্ষ্য করুন, আমাদেরও একটা পরীক্ষা চলতেছে এই পৃথিবীতে সকলে, ওইটা শিক্ষাঙ্গনের পরীক্ষা, এটা জীবনের পরীক্ষা। এই যে ওর পরীক্ষার ডিউরেশন সময়কাল 3 ঘন্টা, আর আমাদের পরীক্ষার, সমস্ত মানুষের পরীক্ষার সময়কাল হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। এর মধ্যে বালেগ হওয়া পর্যন্ত সময়টা কনসিডারেবল, ক্ষমার যোগ্য। 15 বছর 12 বছর বালেগ হইতে যে কয় বছর লাগছে, এইটা যা করছেন যা বলছেন সব মাপ, কিন্তু বালেগ হওয়ার পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা করবেন সমস্ত কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা প্রশ্ন করি আপনাদের কাছে, রাগ করবেন না তো, বলবেন যে কথা বলতে তো আপনি আসছেন, আমাদের দিয়ে খাটান কেন, এরকম চিন্তা করবেন না তো। প্রশ্নটা হচ্ছে এই, বলেন তো দেখি পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস, দামি জিনিস কোনটা? ইখতিলাফ হয়ে গিয়েছে, ইখতিলাফ হয়েছে। কেউ বলেছে যৌবন, কেউ বলেছে কোরআন, কেউ বলেছে ইসলাম, আর যারা বেশি বুদ্ধি রাখে তারা খামোশ, তারা কথা বলে নাই। কোনটা কইয়া কোন জ্বালা, চুপ করে থাকাই ভালো। সব থেকে মূল্যবান জিনিসের নাম সময়। সব থেকে মূল্যবান জিনিসের নাম কি? এবার বলেন এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে? সময়। সময়ের অপচয় আমরা যা করি, বাড়িতে আজকে রাত্রে ক্যালকুলেটার, কম্পিউটার, ক্যালকুলেটার না থাকে যদি কাগজ কলম হাতে নেন, জীবনের 15 বছর বাদ দেন, এখন আপনার বয়স এখন যা, এই বয়সে প্রতিদিন ওই যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিদিন টেলিভিশনের সামনে নাটক দেখার জন্য, সিনেমা দেখার জন্য, ন্যাশনাল জিওগ্রাফি দেখার জন্য, ডিসকভারি দেখার জন্য, স্পোর্টস দেখার জন্য প্রতিদিন কয় ঘন্টা টিভির সামনে আপনি বসেন, এরপরে আপনি এগুলিকে সপ্তাহে কয় ঘন্টা হয়, মাসে কয় ঘন্টা হয়, বছরে কয় ঘন্টা হয়, বয়স এখন আপনার 50 বছর, 15 বছর বাদ দেন 35 বছর, হিসাব করেন কয় বছর আপনি টেলিভিশনের সামনে বসা ছিলেন। আমার কথা কি মাথায় ঢুকছে? কয় বছর টেলিভিশন আর সিনেমা হলে বসা ছিলেন, চায়ের দোকানে গল্প করতে গিয়ে, আড্ডা মারতে গিয়ে কতটা সময় নষ্ট করেছেন? রবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, যোগীনাথ,
তারপরে শরৎচন্দ্র, এই সমস্ত এই নাম মনে আসলো, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার, তাদের বইপত্র, গল্পের বই, ভূতের গল্প, এই সমস্ত গল্পের বই পড়িয়া জীবনে কতটা সময় নষ্ট করেছেন, সবগুলি এক জায়গায় করেন, সবগুলি এক জায়গায় করেন, এরপরে আপনার চোখ সানা বড় হয়ে যাবে, দেখতে পাবেন আপনার জীবনের উল্লেখযোগ্য 35 বছরের কম করে হলেও 20 বা 25 বছর অপচয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি নষ্ট করে ফেলেছি আমরা। আল্লাহ পাক বলেছেন, পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে দিয়েছিলাম। এখন ওর পরীক্ষার, ছাত্রের পরীক্ষার সময় 3 ঘন্টা, রেজাল্ট আউট হবে এখন। আর আপনার আমার পরীক্ষা মৃত্যুতে, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত, কিন্তু রেজাল্ট এখানে আউট হবে না। রেজাল্ট আউট হবে কোথায়? কেয়ামতের দিন। কোথায় হবে? হতেই হবে কেয়ামতের দিন। সেদিন এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে, ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবেন, আর মন্দ কাজ যারা করবে তাদের জন্য তিরস্কার তারা পাবেই। এই জন্য বিচার, কেয়ামত হওয়া, বিচার হওয়া, এটা বিবেকের দাবি, এটা জ্ঞানের দাবি। যারা বুদ্ধিজীবী দাবি করে, কপাল পোড়া, এরা এটা বোঝে না, এদের মাথার মধ্যে এটা ঢোকে না, ঠিক কিনা বলবো? প্রিয় ভাই সব, কেয়ামত হবে, এবং কেয়ামতে আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ। এবার দেখেন আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন, তোমরা যারা বলো যে মরে যাব, পচে যাব, মাটির সাথে মিশে যাব, আমার জিন্দা হব কেমনে? আল্লাহ বলে, কেমনে জিন্দা হবা বুঝাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور. الله পাক বলেন, লক্ষ্য করে দেখো, সমুদ্রের লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করে দেই, আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায়। আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান, বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে, বৃষ্টির পানিগুলি পড়ল। আল্লাহ পাক বলেন, আকাশের সেই বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম। ফাআহিয়ায়না বিহিল আরদা বাদা মাউতিহা, এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম, সেখানে তুমি বীজ বপন করলে, সেই বীজগুলি, বীজের মাথা ফাটাইয়া সারাগুলি কে বার করে দিল? মাটির আস্তরণ, মাটির আস্তরণের মধ্যে কদুর বিসি, লাউর বিসি, আপনারা কদু কর না লাউ বলেন, যেটাই হোক বুঝলেই হইল, কদু অথবা লাউ একই কথা, অথবা যে কোনো শাক সবজি, উদ্ভিদ, এর চারা, এর বীজ মাটিতে দেওয়া হলো, মাটিটা ফেটে চারা, যে পাতা দুটো বেরিয়ে আসলো, এই পাতা কি শক্ত না নরম? তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটো বাইর করে দিল কে? সুবহানাল্লাহ বলে রব্বুল আলামিন। দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন, أَلَمْ يَكُنْ نُطْفَةً مِّن مَّنِجٍّ يُمْنَى ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّى فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَى. الله পাক বলেন, মানুষকে নিকৃষ্টতম মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিল না, আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান করেছি, আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি, কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি, সুবহানাল্লাহ। কন এখন মাংসে কয়ে যে আমরাও পারি, এই যে ক্লোনিং সিস্টেম একটা শুরু হয়েছে, শুনছেন আপনারা? কথা না কইলে বুঝি কি ক্লোনিং পদ্ধতি? এটি ক্লোনিং পদ্ধতি, বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে তারা বিশ্ব সভ্যতাকে বিনষ্ট করার একটি মারাত্মক কাজে তারা হাত দিয়েছে। ক্লোনিং পদ্ধতিতে যে যা কিছু তৈরি হয়, এর আগে ভেড়ার বাচ্চা হয়েছে, ছাগলের বাচ্চা বানাইছে, সেগুলি তার মায়ের মতোই হয়েছে,
অথবা পিতার মতো হয়েছে, পিতার ডিএনএ নিয়ে একটা পুরুষ জাতীয় জন্তুর ডিএনএ অথবা স্ত্রী জাতীয় একটি জন্তুর ডিএনএ নিয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান এই বাচ্চা উৎপাদনের ব্যবস্থা তারা শুরু করেছে পশু দিয়ে। এরপরে মানুষ এভাবে করা যায় কিনা সেই চিন্তা তারা করেছে। ইতিমধ্যে নাকি দুটো বাচ্চা হয়েছে, এটা সত্য না মিথ্যা এখনো যাচাই করা যায় নাই, কিন্তু পশুর থেকে যেগুলো হয়েছে সবগুলি রোগ নিয়ে আসছে পৃথিবীতে, গেল এক নম্বর কথা। দুই নম্বরে ডিএনএ এর মাধ্যমে যে মানব শিশু পয়দা হয় তার সবগুলি তার মায়ের অনুকরণে হয়, একেবারে অবিকল মায়ের চেহারা নিয়ে আসতেছে, অবিকল পিতার চেহারা নিয়ে আসতেছে। চিন্তা করুন, এই মেয়ে যখন বয়স প্রাপ্ত হবে তখন তার পিতা কি করে বুঝবে তার বউ কোনটা আর মেয়ে কোনটা। উচিত হবে পৃথিবীর সমস্ত নেতৃবৃন্দ, বিশ্ব নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে এই দুঃসাহসিক কাজকে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া উচিত। আল্লাহর সৃষ্টির সাথে পাল্লা দিতে গেলে ধ্বংস ছাড়া পথ থাকবে না। লক্ষ্য করেছেন, আপনি সাক্ষী দিলে আজ এক সাক্ষী দেবেন, কালকে বলবেন যে ওই সাক্ষী আমি দেইনি, আজকে সই করেছেন কালকে বলবেন ওই সই আমি করি নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফিঙ্গার প্রিন্ট, আপনার আঙ্গুলের ছাপ এমন করে দিয়েছেন, এই আঙ্গুল দিয়ে যদি কাগজের উপর একটা টিপ মারেন, টিপ সই করেন, আপনার বাবা কবর থেকে উঠে এসেও বলতে পারবে না যেটা আপনার না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে, কোনো মানুষের আঙ্গুলের রেখার সঙ্গে আর একজন আঙ্গুলের রেখার মিল হবে না। এ হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ। সুতরাং তিনি বলছেন, আমি মাতৃ গর্ভের ভিতরে সন্তান তৈরি করি, সেই সন্তানকে কোনোটা কন্যা সন্তান কোনোটা পুত্র সন্তান আমি বানাই। এই কাজটা যিনি পারেন, এবার দেখেন সামনে কি বলতেছেন আল্লাহ, এই কাজটি যিনি করতেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইহিয়াল মাউতা, এত বড় কাজ যিনি সম্পাদন করেছেন, এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নিকৃষ্ট গান্দা পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল ভরজ হয়ে যায়, এমন এক ফোঁটা পানি দিয়ে তোমার জন্মের উৎপত্তি করেছি, আকার দিলাম, হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, সুন্দর করে বানালাম, তারপরে পৃথিবীতে পাঠালাম। এরপরে তুমি কি করে মনে করতে পারো যে সেই আল্লাহ তোমার মৃত্যুর পরে আবার চিন্তা করতে পারবে না? আলাইসা যালিক, আল্লাহ পাক কি তোমাকে মৃত্যুর পরে, আলাইসা যালিকা বিকাদিরিন, আল্লাহ পাকের পক্ষে এটা কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে আল্লাহ আবার চিন্তা করবেন? বলেন অবশ্যই পারবেন, বলেন অবশ্যই পারবেন। প্রিয় ভাই সব, আল্লাহ পাক এরপরে বলছেন, হে মানব সকল, যদি সন্দেহ হয় যে আমি তোমাদের পরকাল সম্পর্কে, যদি পুনরুত্থান সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয়, জানা থাকা উচিত আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটির উপকরণ দিয়ে সৃষ্টি করেছি, এই মাটির সাথে মিশে যাবা, আবার উঠানো হবে মাটিতে, কবরের মধ্যে মুর্দা রাখার সময় কি বলি আমরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, পড়েন সবাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাতৃ গর্ভের ভিতরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাত পাও চক্ষু কর্ণ নাসিকা দিয়ে সুন্দর করে মায়ের পেটের ভিতরে বানায়া এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠায় দেন। আর আল্লাহ পাক বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে দিলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তোমাদেরকে সৃষ্টি করেন, ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ, জেনে রাখো
এ সব কিছু এই জন্যই ঘটে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মহাসত্য, তিনি যা বলেন তাও সত্য, তার কথার মধ্যে কোনো কথার মধ্যে কোনো রকমের বৈপরীত্য নাই। ব্যারোমিটার যন্ত্র আছে, যে যন্ত্রের মাধ্যমে আবহাওয়া মাপা হয়, বৃষ্টি হবে কি হবে না, ঝড় হবে কি হবে না, জলোচ্ছ্বাস হবে কি হবে না, এগুলি ব্যারোমিটার যন্ত্র দিয়া আবহাওয়া মাপা যন্ত্র দিয়ে তারা মাপে। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে রেডিও টেলিভিশনে বলা হয়েছে সন্দীপ কুতুবদিয়া হাতিয়া সেন্ট মার্টিন এবং বাঁশখালী আর কি কোন দু একটার নাম কক্সবাজার পতেঙ্গা ইত্যাদির উপর দিয়ে 280 মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হবে, আগামীকাল 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে, এরকম কথা বলে কেউ? কি বলে? হইতে পারে, হইতে পারে, বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। এবার কোরআন শরীফ দেখুন তো, কোরআন শরীফে কোথাও আছে পরকাল হইলেও হইতে পারে, কবর আজাব এটাও হয়তো হইতে পারে, জান্নাত আর জাহান্নাম থাকতেও পারে, এরকম কথা আছে? সব কথা ডাইরেক্ট, কোন কথার ভিতরে কোন রকমের বৈপরীত্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা আস-সামাউ ফাতারাত, আকাশ সমূহ যখন বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইদান কাওয়াকিবু তাতারাত, আর যখন তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, ওয়াইদাল কুবুর বুসিরাত, আর যখন কবরের ভিতরে যা কিছু আছে সব উদগিরণ করে দেওয়া হবে, সমস্ত কথাগুলি ডাইরেক্ট। যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, যেহেতু আল্লাহ মহাসত্য, ওমান আসদাকু মিনাল্লাহি কীলা, আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে বলেন? আছে কেউ? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু কাজ এত সুন্দর ব্যবস্থাপনা করে যিনি করেন, ওয়া আন্নাহু ইউহিল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মৃত্যুর পরে আবার জিন্দা করবেন, এতে সন্দেহ করার কোনো কারণ নাই। وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا وَأَنَّ اللَّهَ يُبْعَثُ مَنْ فِي الْقُبُورِ, আল্লাহ পাক বলছেন অবশ্যই কিয়ামত আসবে, তাকে কেউ বিন্দুমাত্র কোনো এতে কোনো সন্দেহ নাই, আর وَأَنَّ اللَّهَ يُبْعَثُ مَنْ فِي الْقُبُورِ, আর আল্লাহ পাক অবশ্যই কবরে যা কিছু আছে সব বের করে নিয়ে আসবেন। কান্নাহুম জারাদুল মুনতাশির, যেমন আপনারা দেখছেন কি না এই যে যখন বন্যা বন্যা বলে পানি টানি যখন ওঠে, বন্যা না কি বলে তুফান বন্যা ইত্যাদি যখন হয় হওয়ার সম্ভাবনা হয়, তখন মাটি থেকে গ্রাম্য পরিবেশে দেখা যায় মাটি থেকে পোকামাকড়গুলি এভাবে উঠতে থাকে, দেখছেন না আপনারা? দেখছেন কিনা পাখাওয়ালা পিঁপড়াগুলি এইভাবে সব উঠতে থাকে, কান্নাহুম জারাদুল মুনতাশির, এইভাবে করে পোকামাকড় পতঙ্গগুলি যেভাবে মাটি থেকে উদ্গত হতে থাকে, সমস্ত খবরগুলি থেকে মানুষগুলি এভাবে উদ্গত হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে কবর দিয়ে সব উঠবে কিন্তু যে মানুষের বাঘে খাইছে তার কি হবে, যে মানুষ আগুনে পুড়ে গেছে তার কি হবে, যে নদীর মধ্যে ডুবে গেছে তার কি হবে, যে কুমিরের পেটে চলে গেছে তার কি হবে, এরকম একটা প্রশ্ন আপনারা করতে পারেন। কবর কাকে বলে সেটা আমাদের জানতে হবে, কবর শুধু মাটির গর্তটাকেই কবর বলা হয় না, এটি আলমে বারজাখ, এটি পর্দা, এটা জবনিকা, মৃত্যুর পরের জীবনটাই হলো আলমে আখেরাত পর্যন্ত যাইতে যে জীবনটা লাগে, যে একটি সময় আছে এই সময়টার নামটাই হলো কবর, সেটা গর্তের মধ্যে হইতে পারে মাটির মধ্যে, সেটা বাঘের পেটে হতে পারে, সেটা কুমিরের পেটে হতে পারে, সেটা পানিতে পচে যেতে পারে, এটা কোনো বিষয় না। আল্লাহ পাক উঠাতে চাইবেন এবং সমস্ত কিছুকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে হাজির করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিয়ামত যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ না। এখন ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার নেবেন, হিসাব করবেন। দুনিয়ায় যে পরীক্ষা দিয়েছিলাম এই পরীক্ষায় যদি কেউ একবার ফেল করে আর একবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে, আরও একবার যদি ফেল করে আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে, 10 বার পরীক্ষা দিবেন 10 বার ফেল করবেন, 100 বার পরীক্ষা দিবেন 100 বার ফেল করবেন, তারপরেও
আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ তার জীবনের পরীক্ষায় যদি ফেল করে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়া পাশ করার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীটি যশকোটি কেউ হেরে গেল, হাইকোর্টে আপিল করার সুযোগ আছে, হাইকোর্টে যদি হেরে যায় সুপ্রিম কোর্টে কেস করে জেতার সুযোগ আছে, আপিল করার সুযোগ আছে, সুপ্রিম কোর্টেও হেরে গেল প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যাইতে পারে। কিন্তু কিয়ামতে আখেরাতে আদালতে ওই জায়গায় মানুষ যদি একবার তার জীবনের মামলায় হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। কঠিন জায়গা, সেই জায়গা হবে এবং সেখানে সবাইকে উঠতেই হবে। সুতরাং এই যে প্রশ্ন করা হয় যে প্রায় এই কিয়ামত কবে হবে, এটা বিশ্বাস করি না, হ্যান ত্যান ইত্যাদি, মরলে আবার জিন্দা করবে কে, এইসব প্রশ্নের কোনো দাম নাই। আল্লাহ পাক এই ব্যাপারে আরেকটি কথা বলছেন, يَسْأَلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنْهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللَّهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ। হে নবী, এরা আপনার কাছে এই প্রশ্নটা করে এইভাবে যে কিয়ামত কবে আসবে, মনে হয় যেন আপনি এটা জানেন। এই ইলেম কিয়ামত কবে হবে মনে হয় যেন আপনি এটা জানেন, সেই জন্য তারা এই প্রশ্নটা করছে। আসলে কুল ইন্নামা ইলমু ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে এটা কে জানেন? ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অবশ্যই অধিকাংশ মানুষের এইটা জানে না কিয়ামত কবে হবে, এটা একমাত্র আল্লাহ পাক জানেন। পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই, সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন, أأنتم أشد خلقا أم السماء بناها। তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো, এবার চিন্তা করো তোমারে বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন, কোনটা কঠিন বলেন না আপনারা, কোনটা কঠিন? আপনারা একটু তাকায় দেখেন তো, এই যে বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? আছে কি না? কতগুলা খুঁটি গুনতে আপনার আধা ঘন্টা কানে সময় লাগবে, ঠিক না? এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলি খুঁটি লাগে, তাহলে বিশাল আকাশে যদি এই রকম খুঁটি লাগতো আকাশটারে ঝুলাই রাখার জন্য, তাহলে চিন্তা করেন তো খুঁটির জ্বালায় গাড়ি জ্বালি চালানো যাইতো। আছে কোনো খুঁটি? জোরে বলেন আছে নাই? ওই আকাশটাকে আল্লাহ পাক বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমারে বানানো কঠিন নয় বিশাল আকাশ বানানো কঠিন, কোনটা কঠিন ছিল? তো ওই আকাশটা বানানোই তো আল্লাহ পাকের কাছে সহজ হয়ে গেছে। তাহলে তোমারে একবার বানাইয়া যে একবার বানাতে পেরেছেন, তিনি আবার চিন্তা করতে পারবেন না, এই চিন্তা কেন করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, ওরা বলে কাফের বেঈমানেরা বলে, ক্বালা মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, আমাদের হাড় গোড় যখন পচে যাবে গলে যাবে কি আমাদের চিন্তা করবে? জবাবে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, কুল ইউহিয়া আল্লাযী আনশাহা আউয়াল মাররা, আপনি বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন একবার তোমাকে সৃষ্টি করেছেন, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন, কেন বিশ্বাস করেন? সুতরাং এই যে আল্লাহ পাক মানুষকে মৃত্যু জীবন দিয়েছেন, এই জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে। এই কথাগুলি যারা অস্বীকার করে, পরকাল যারা মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَلِقَاءِ الْآخِرَةِ حَبِطَتْ أَعْمَالُهُمْ। আল্লাহ পাক বলেন, যারা পরকালকে অস্বীকার করেছে, আখেরাত যারা মানে না, তাদের জিন্দেগির সকল আমলগুলিকে আল্লাহ পাক বরবাদ করে দিবেন। পরকালের বিশ্বাসের উপরে ভিত্তি করেই মানুষের চরিত্র ভালো হইতে বলেন পারে। একটা দৃষ্টান্ত দেই, একটা দৃষ্টান্ত, এই যে
যারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাস করে, সন্ত্রাস করে মানুষ মারে, সন্ত্রাসগুলি করে কি জন্যে? এদের ধারণা নাই যে আল্লাহ পাক আমাদেরকে উঠাইতে পারবে, আমাদের মৃত্যু হবে, পরকালের চিন্তা নাই বলেই তারা এই কাজটা করে। রাতের আধারে কোটি কোটি টাকার অফার আসছে, কেউ দেখে না এইখান থেকে, এই টাকার খাওয়া থেকে, অথবা জেনা করা থেকে, অথবা মদ পান করা থেকে গোল্ডেন অপরচুনিটি, সুযোগ আসছে, জেনা করা যায়, মদ খাওয়া যায়, টাকা নেওয়া যায়, অবৈধ টাকা। এই অপরাধ থেকে বাঁচাতে পারে একমাত্র পরকালের জবাবদিহিতা, আখেরাতের ভয়। আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এই ভয় ছাড়া আর কোনো কিছুই মানুষের এই বিপদ থেকে মানুষের চরিত্র ভালো বানাইতে পারে না। মানুষের চরিত্র ভালো বানাবার জন্য এটাই হচ্ছে একমাত্র পথ। সেই জন্য আল্লাহ পাক আখেরাতের জীবন রেখেছেন, উঠতে সেখানে হবেই। এই পৃথিবীতে একবার যখন আসছি, আমাদেরকে জিন্দা আল্লাহ করবেন এবং সমস্ত কথাগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানসুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস-সাক্বিল মারফু' وَالْبَحْرِ الْمَسْجُورِ إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ مَا لَهُ مِنْ دَافِعٍ। সূরা তূর। আল্লাহ পাক বলছেন তূর পাহাড়ের শপথ, তূর পাহাড়ের শপথ, সেই প্রকাশ্য পবিত্র গ্রন্থের শপথ যা লিপিবদ্ধ রয়েছে মুসলিম ঝিল্লিতে, চর্ম ঝিল্লিতে লিপিবদ্ধ রয়েছে। আরো শপথ বাইতুল মামুরের, আরো শপথ সুউচ্চ আকাশের, আরো শপথ উচ্ছ্বাসিত তরঙ্গায়িত সমুদ্রে। নিশ্চয়ই সেই আজাব আসবে, আজাব মানে কিয়ামত, সেই পরকাল অবশ্যই আসবে। মালাহু মিন দাফে', এই শাস্তি থেকে, এই কিয়ামত আসা থেকে, এই কিয়ামত সংগঠিত হওয়া থেকে রোধ করার মতো ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক তূর পাহাড়ের কসম করছেন। তূর পর্বত হচ্ছে সেই পর্বতের কথাই ধরা যাক, যেখানে এটি ঐতিহাসিক পর্বত। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবুয়তের শিরস্থান করিয়ে দিয়েছিলেন তূর পাহাড়ের ভিতরে। অতুর সিনিন, তূর পাহাড়ের কসম আল্লাহ পাক বলছেন। এবং খোদায় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিরোধিতা করার কারণে ফেরাউনকে এই তূর পাহাড়ের কাছেই লোহিত সাগরের মধ্যে, দরিয়ায় নীলের মধ্যে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছিলেন। এবং নির্যাতিত বনী ইসরায়েলকে শাস্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এই তূর পাহাড়েই আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ বলছেন, আমি সেই তূর পাহাড়ের কসম করি, ও কিতাবিম মাসতুর, এবং পবিত্র গ্রন্থের শপথ, যেই গ্রন্থগুলি নাজিল হয়েছে নবীদের উপরে, ইনজিল, তাওরা, জাবুর, কোরআন, এই কিতাবগুলির কসম করি। সুবহানাল্লাহ। কোরআনের কসম করি, আল্লাহ পাক বলছেন, এই কিতাবগুলির কসম করছি, তূর পাহাড়ের কসম করছি, কিতাবগুলির কসম করছি। ওয়াল বাইতুল মামুর, আর বাইতুল মামুরের কসম করছি, সেটা কি? আকাশের প্রত্যেকটি আকাশে একটি করে বাইতুল মামুর আছে, ওই আকাশের ফেরেশতারা এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয়। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন, একটি ঘর বানাও, বাইতুল মামুরের নিচে বানাও। তিনি বললেন, আমি তো জানি না বাইতুল মামুর কোথায়। হযরত জিব্রাইলকে পাঠানো হলো, বাইতুল মামুর আকাশের যেখানে আছে ঠিক সেই সোজা বর্তমানে মক্কা শরীফে যে কাবা শরীফ যা আছে, অবিকল আল্লাহ পাকের আকাশে বাইতুল মামুর যেখানে, তার সরাসরি নিচেই কাবা শরীফ স্থাপিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই বাইতুল মামুরের কসম করছি। এরপরে আল্লাহ পাক বলছেন,
যে ফেরেশতারা যে বাইতুল মামুরকে তাওয়াফ করে এবং আল্লাহ পাকের ইবাদত করে সেই বাইতুল মামুরের কসম, ওয়াসসাকফিল মারফু সুউচ্চ আকাশের কসম, এই আকাশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন বেগাইরে আমাদিন কোন রকমের কোন খুঁটি ছাড়াই, সুবহানাল্লাহ বলি আমরা। এই বিশাল আকাশ সম্পর্কে ওই যে বুদ্ধিজীবী যারা কোরআনের জ্ঞান যাদের কাছে নাই তারা বলে যে আকাশ বলতে কিছু নাই, ওইটা একটা নীলা নীলা বহুত দূর সেই জন্য নীলা নীলা দেখা যায়। এই পৃথিবী সম্পর্কেও তাদের ধারণা এই পৃথিবীও কিছু না, এটা হলো ওই যে কি বলে সূর্যের কাছের থেকে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক খুব ফোর্সে যাচ্ছিল, এই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি অংশ মহাশূন্যের উপরে ছিটকে পড়ল, ঘুরতে ঘুরতে পৃথিবীর আকার ধারণ করেছে। এই হলো ওদের ধারণা, অ্যাক্সিডেন্টের মাধ্যমে নাকি এই পৃথিবী হয়েছে। মূল কথা হলো এইভাবে করে যদি কোনো একটা গ্রহ উজ্জ্বল জ্যোতিষ্ক যাওয়ার কারণে পৃথিবী হয়ে থাকে তাহলে এখন তো পৃথিবীতে মানুষ ধরতেছে না, মানুষ তো অনেক বেশি বেড়ে গেছে, তাহলে আর একটা জ্যোতিষ্ক দয়া করে সূর্যের পাশ দিয়ে যাইয়া আর একটা খণ্ড ফালাই দিয়া আর একটা পৃথিবী বানায় না কেন? প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন ওয়াসাকফিল মারফু, আমি এই বিশাল আকাশের কসম করি, সুবহানাল্লাহ। এরপরে ওয়াল বাহরিল মাসজুর, পৃথিবীতে প্রবাহিত উচ্ছ্বসিত তরঙ্গায়িত সমুদ্র রাজির কসম করি, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই পৃথিবী এর নিচে কি, এই পৃথিবীর নিচে কি? এই পৃথিবী মহাশূন্যের উপরে ঘুরছে, লক্ষ্য করেন আল্লাহর কত বড় শক্তি। আটলান্টিক মহাসাগর কোথায় বলতে পারবেন না? এই পৃথিবীতে আটলান্টিক মহাসাগর কোথায়? এই পৃথিবীতে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, যত সাগর আর মহাসাগর সব এই পৃথিবীতে। এই পৃথিবী অসংখ্য পাহাড়, অসংখ্য সমুদ্র আর অসংখ্য মানবরাজি নিয়ে লাটিমের মতো ঘুরতেছে, সুবহানাল্লাহ। মহাশূন্যের উপরে, মহাশূন্যের উপরে লাটিম যেমন ঘোরে পৃথিবী তেমন ঘোরে, অথচ মানুষগুলো ছিটকে পড়ে যায় না, পানিগুলি উড়ে কোথাও পড়ে যায় না, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য চন্দ্রের অধিকার নষ্ট করতে পারে না, রাত দুপুরের সময় সূর্য উঠবে না, দিনের দুপুর বেলায় চন্দ্র উদিত হয়ে সূর্যের আলোকে নিষ্পাপ করতে পারে না, চন্দ্র সূর্যের আগে যেতে পারে না, সূর্য চন্দ্রের আগে যেতে পারে না, কারো গায়ে কারো ধাক্কা লাগে না, অসংখ্য তারকারাজি উড়ে বেড়াতেছে, কারো সাথে কারো কোনো ধাক্কা নাই, কোনো সংঘর্ষ নাই। মহাশূন্যের উপরে সূর্য চন্দ্র যেমন ঘোরে, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, চাঁদ আর সূর্য যেমন ঘোরে, মহাশূন্যে যা আছে তাও ঘোরে, এই পৃথিবীটা মহাশূন্যের উপরে, গোটা পৃথিবী সমস্ত সমুদ্র আর মহাসমুদ্র নিয়ে সব ঘুরতেছে, সুবহানাল্লাহ। ওয়াল বাহরিল মাসজুর, তরঙ্গায়িত উচ্ছ্বসিত সমুদ্র রাজির কসম করি, সমুদ্র সন্দ্বীপ যাওয়ার সময় কেমন অবস্থা হয় যদি তুফানে পড়ে, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, সকলের কথা মানুষ ভুলে যায়, মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো যখন ঢেউগুলো আসতে থাকে সবাই সব ভুলে যায়, তখন মনে পড়ে শুধু আল্লাহ। কি মনে পড়ে? আল্লাহ কত বড়, সমুদ্রের কাছে যাই দেখেন, সুবহানাল্লাহ। এই বিশাল বিশাল সমুদ্র রাজির কসম করছি, এতগুলি কসম করে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন দেখো এই সব জিনিসগুলি আমি সৃষ্টি করেছি, আর এই জিনিসগুলির কসম করে বলছি সেই পরকাল অবশ্যই অনুষ্ঠিত হবে, সেই আজাব আসবে, কেউ এই পরকাল অনুষ্ঠিত হওয়া থেকে কেউ ফিরাইয়া রাখতে পারবে না। এখন তোমরা প্রশ্ন করতেছো
আল্লাযি ফিহি আল্লাযিহুম ফিহি মুখতালিফুন, এই ব্যাপারে তোমরা ইখতিলাফ করতেছো, মতবিরোধ করতেছো, ঠাট্টা করতেছো, বিদ্রুপ করতেছো, কাল্লা সায়ালামুন, অবশ্যই তোমরা জানতে পারবে, সুম্মা কাল্লা সায়ালামুন, অবশ্যই তোমরা জানতে পারবে সেই পরকাল হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বিহামদিহি, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি, দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দেগির গোনা খাতাকে মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বিয়ান যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, যেই পরকালের কথা, কিয়ামতের কথা আলোচনা করলাম, সেই কঠিন হাসুরের ময়দানে যেদিন পায়ের নিচে হবে তোমার মতো মাটি, আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের তাপে গুণাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাককান দিয়ে বেয়ে পড়তে লাগবে, জিহ্বাটা পানির পিপাসায় কুকুরের মতো ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, ময়দানে সাড়া পড়বে পানি পানি বলে, আল্লাহ তাআলা ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।